আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল বাটন টিপে সব সময় আমাদের সঙ্গে থাকুন। করোনা পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে আর সাধারণ মানুষ করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে দারুণ ভয়ে রয়েছেন আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে। এতে পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টে মিথ্যা তথ্য বিশ্বাস করে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। কখনো বলা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রামক রোগ, আবার কখনো বলা হচ্ছে এটি বিভিন্ন পশুর শরীর থেকে ছড়াচ্ছে। কিন্তু চিকিৎসকরা কি বলছেন? ভারতের চিকিৎসকরা বলছেন সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে যে তথ্য ছড়িয়ে পড়েছে সেগুলো সঠিক নয়, কেননা ব্ল্যাক ফাঙ্গাস সংক্রামক রোগ নয়, কেবল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি পশুর শরীর থেকেও এ রোগ ছড়ায় না। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পরিচালক ডাক্তার রণদীপ গুলেরিয়া বলেন ব্ল্যাক ফাঙ্গাস মোটেও সংক্রামক রোগ নয়। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিক্সের মাত্রা বেড়ে গেলে এ রোগ হয়ে থাকে। দীর্ঘ সময় স্টেরয়েড নিতে থাকলেও রোগটি হতে পারে। চিকিৎসকরা বলছেন ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দিলেই অবহেলা না করে রোগীকে হাসপাতালে নিতে হবে। মাথা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া অথবা চোখের কোণে সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। টাইপস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে সময় মতো চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়ে যায়। আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল বাটন টিপে সবসময় আমাদের সঙ্গে থাকুন।